মধ্যে কতটা নিরাপদ আপনি মনে করেন কথায় কথায় মানুষ কিন্তু উরা দুরা বলে কোথায় বলে আজ থেকে দশ বারো বছর পনেরো বছর আগের থেকে আমাদের আমরা যখন জন্ম আমাদের মানে আমরা পুরান ঢাকার জন্ম তখন কিন্তু আমরা হালায় উড়া দুরা চলতেছে রে ঠিক আছে এগুলো নতুন কিছু না তুফানকে আমার বাপের ছবি নাকি আমি তোমার আটক আমি তোফান আটকা কে তুফান নিয়ে একটা কথা বেশ প্রচলিত যে ভয় পাইছি আপনিও কি ভয় পাইছেন এগুলো তো বহুত পুরানো টাইম হ্যাঁ বিশ্বাসতরা এক হাজার ড্যালগ আছে এ তারা ভয় পাইছি না তারা ভয় পেয়েছি ঢালিউড সুপার স্টার সাকিব খানের অভিনীত তুফান আসছে অনেকে বলছে যে তুফানের ঝড়ে সব কিছু উড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে আপনার ছবির কি হবে আমি বাংলাদেশেগুলো সুপার স্টারকে চিনি না এক চিনি না বাংলাদেশে যদি সুপার স্টার থাকতো তাহলে ছ সাতশো হল থেকে পঁয়ত্রিশটা হলে আসতো না আর সুপার স্টার বলে কাউকে চেনেন না বলছেন তা আপনারা ওই লেভেলের মানে কাউকে কেন তৈরি করতে পারেননি চেষ্টাটা কি কম করতেছি দেখি কথায় কথা অনেকে বলে যে পুরো পৃথিবীর রিলিজ পৃথিবীর সম্বন্ধে আইডিয়া আছে কতগুলো দেশ অনেক নায়িক আছে যে এক ছবি দুই ছবি করে বলে আর খুঁজেই পাওয়া যায় না খুঁজে যায় শুনি ডুবাই চলে যায় শুনি বিভিন্ন দেশে চলে যায় তারপর আমরা তাদের খুঁজে পাই না ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার আসসালামু আলাইকুম এন টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুর রহমান স্পেশাল করসপন্ডেন্ট আজকে আমাদের অতিথি ঢাকায় ছবির আলোচিত প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল যার পরিচালিত আলোচিত ছবি রিভেন্স মুক্তি পাচ্ছে ঈদে আমরা ছবির মুক্তি নিয়ে কথা বলবো পরিচালকের সাথে মিস্টার ইকবাল এন টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম গতানুগতিকভাবেই দেখা যাচ্ছে যে ঈদে আপনার একটা ছবি আপনি মুক্তি দিচ্ছেন এবং সাকিব খানের ছবি আসা মানে আমার আপনারও একটা ছবি থাকে এটা কি আসলে রিভেঞ্জ নেওয়ার কিছু না না এই ছবিটা বাড়াইছি আমি অনেক দিন যাব বাট আমি মনে করছি এই ছবিটা রিলিজ দেওয়ার জন্য একটা পারফেক্ট একটা সময় এবং সেই সময়টাকে আমি বেছে দিস যে এখন আমার এই ছবিটা রিলিজ করার জন্য একটা পারফেক্ট একটা সময় এবং ছবিটা আমি রিলিজ করবো ইনশাআল্লাহ ঢালিউড সুপার সাকিব খানের অভিনীত তুফান আসছে অনেকে বলছে যে তুফানের ঝড়ে সব কিছু উড়ে লন্ডভন্ড হয়ে যাবে আপনার ছবির কী হবে আমি বাংলাদেশে কোনো স্টারকে চিনি না এক চিনি বাংলাদেশে যদি স্টার থাকতো তাহলে সাতশো হল থেকে পঁয়ত্রিশটা হলে আসতো না অথবা আমার কাছে স্টার নাই আপনারা কেন কেন বলেন আপনারা এটা কি আপনারা চামচামি করেন নাকি না আমরা কেন চামচামি করবো তাহলে এই কথা তো আমি আজকে হলের চিন্তা দেখছেন আপনার হলের কী অবস্থা হ্যাঁ সিনেমা হলের আছে ঈদের সময় আসলে গোডাউন হল খুলে তারপরে এই যে ধরনের মানে নাই হল আছে তাহলে আপনি আমাকে বলেন সুপার স্টার কোথায় আছে সিনেমা হল একটু আমাকে আপনার কাছে আমি একটু প্রশ্ন করলাম না তার আগে আমার একটা প্রশ্ন আপনিও কিন্তু যাকে আমি বলছি সেই সুপার স্টার যাকে অস্বীকার করছেন তাকে কিন্তু আপনি বানিয়েছেন আপনার আপনার কিন্তু অনেক নির্মাণ একসাথে আপনারা কাজ করেছেন আপনি কি আমাকে বিগত দেখাইতে পারবেন কোন ইন্টারভিউ তার আমলের সাথে যখন আমি চলছি আমি তাই কোন দিন সুপারস্টার বলছি একটা ইন্টারভিউ দেখাতে পারবেন না সেটা তো হলো যে অতি বড় বৃক্ষ তো কখনো বলে না যে আমি বৃক্ষ আমি ওইটা না আমার কথা লোক যে পারফেক্টলি একজন ইন্ডাস্ট্রিতে এখন যদি আমার আমি চাই যে ইন্ডাস্ট্রিতে ভালো হিরো আসুক ভালো নাইকার আসুক এই ইন্ডাস্ট্রির দাঁড়াক দেখেন দুইটা জায়গা আমাদের খুব কষ্টের জায়গা একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আর একটা ফুটবল দুটো জায়গা কিন্তু বেনিস হয়ে গেছে আমরা একসঙ্গে ফুটবল দেখতে কিন্তু চাইতাম ছোটো ছবি আজকে কিন্তু আজকে সেই ফুটবল খেলার আগ্রহী নাই দেখেন সিনেমাটা কিন্তু আপনি নিজে জানেন আপনিও সিনেমা দেখছেন আপনি কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমি আপনার আপনি করে বলতেছি হ্যাঁ এটা পরে আপনি আমার মারবেন সেটাও আমি জানি ঠিক আছে যাই হোক এটা প্রফেশনাল ঠিক আছে এখন ঘটনাছে এইখানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে হিরো দ্বারা হইতে হবে নায়িকা দ্বারা হইত তারপরে আগে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে আগে ছবি রিলিজ করতে হবে আমাদের বাংলাদেশে আমরা আগে চিন্তা করি যে বাংলাদেশে প্রায় চার পাঁচশো হল হয়ে যায় তারপর আমরা বিদেশ চিন্তা করি কথায় কথা অনেকে বলে যে পুরো পৃথিবী রিলিজ পৃথিবীর সম্বন্ধে আইডিয়া আছে কতগুলো দেশ আচ্ছা আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে পারি যে পৃথিবী থেকে সব পুরো পৃথিবী থেকে বলিউডের ছবি চলে যখন এগুলো বলে এই যে স্টানবাদী চাফাবাজি হ্যাঁ তখন একা একা হাসি একা একা হাসি সত্য কথা বলার সাহসিক আরো আগে বাংলাদেশটা পাচ্ছে বাংলাদেশের হলটা পাচ্ছে এখন আপনাকে তিন চার কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি এসে বিভিন্ন কোম্পানি এসে তো পুশ করে আপনার বিগ বাজেটের ছবি বানা দিচ্ছে তারা তারা লাভবান্না হয়ে যাচ্ছে তারা ঠিক আছে আপনারা আমার কান্দে বন্দুক রেখে হ্যাঁ যখন আমরা এগুলো নিয়ে দেখি তখন বলা যে এটা আমাদের দেশের ছবি এই যে পলিসিগুলা এই পলিসিগুলা কি আজও পর্যন্ত ঠিক আপনার এই এই বন্দুকটা কিন্তু আপনার আর আমার ঘাড়ে রাখছে ঘাড়ে রেখে কিন্তু তারা নিশানাদা গুলি করছে ঠিক আছে এগুলো বলতে গেলে অনেক বড় ব্যাপার কিন্তু আরেকটা কথা বলি আমরা কখনো কোনোদিন কোনো ছবির বিরুদ্ধে না এই যে অনেকে বলে যে আমরা তুফান আটকে এটা একটা তারা তাদের সিটি নেন তারা এইসব পাবলিক সিটি করে তারা একটা রিউমার উঠায় তারা বলে আজও পর্যন্ত তুফানকে আমার বাপের ছবি নাকি আমি তুফান আটকা আমি তুফান আটকানের কে বা আমাদের আঠারো সংগ্রহ উনিশ সঙ্গে তারাই তুফান আটকানের কে তাই না এরা নিজেরাই পাবলিসিটি করে নিজেরাই বলে নিজেরাই আমরা কোনোদিনই ছবির বিপক্ষে না আমরা ছবির পক্ষে কিন্তু কিন্তু নিয়ম মেনে আপনার আমার কান্দে বন্ধুকে গুলি করে দিল হ্যাঁ আর সেটা গা বাংলাদেশের টাকাগুলো অর্থ পাচারগুলো হয়ে গেল হ্যাঁ এগুলো আমি শুধু তুফান বলে না যার ক্ষেত্রে হোক আমি সবার ক্ষেত্রে এই কথাটা বলছি তুফান একটা কথা বেশ প্রচলিত যে ভয় পাইছি আপনিও কি ভয় পাইছেন এগুলো তো বহু পুরানো নাই হ্যাঁ মিশা এক হাজার ডাইলগ আছে এ তোরা ভয় পাইছি রে তোরে ভয় পাইছি মিশা সাদ মারছে তারপরে জাম্বু মারছে তারপরে রাজীব ভাই মারছে তারপরে এই নাম কি মিজু আহমেদ ভাই মারছে হুমায় ভাই তো এক হাজার বার মারছে ফরিদি ভাই এগুলো নতুন কিছু না তাই বলে কি তুফানে আপনি কিছুটাও আক্রান্ত হন নাই মানে ভয় পান নাই কেন রাজীব প্য ছবিতে বাংলাদেশের রাজীব প্য বড় ভিলেন কেউ ছিল দীপজল ভাই তো কোন ছবিতে দিতে বলতে তোর ভয় পাইছি রে ভয় পাইছি ঠিক আছে এমন শুধু তারা নাথ আমি মনে করি যে আমার সিনেমার যারা এ ক্লাস বি ক্লাস সি ক্লাস যারা বিলেন আছে তারাও হচ্ছে ডাইলগ এগুলো শুনতে শুনতে এগুলো অভ্যাস নতুন কিছু দেখান না নতুন কিছু ডায়লগ দেন না যেমন রিবেন যে নতুন কিছু পাবেন কি পাবেন ড্রোন দিয়ে আমরা বিলেন খুঁজতে নায়কটা কে খুঁজতেছি ড্রোন দিয়ে খুঁজতেছি নায়ক নায়িকা কোথায় আছে ঠিক আছে এইটা একদম লেটেস্ট নিয়ে আসেন না নতুন কিছু নিয়ে আসেন নতুন আরও রিভেন্ঞ্জ বলবো না আমি বলবো অনেক কিছু বলা যায় রিভেঞ্জে নতুন কিছু পাবেন আপনার অনেক কিছু যেগুলো আগে সিনেমা হয় না যদিও আমার আমার রিভেঞ্জ আমার প্রথম মুভি বাট এখানে অনেক কিছু নতুন পাবেন ঠিক আছে এবং লাস্ট সিনে তো আপনাকে আপনাকে তালিমেরেই বেরিত এবং লাস্টে যে তালিমেরেই বেরিত সেটাও কিন্তু তালিমের বেরিত আমি বললাম এটা ছবিটা গত ঈদে তো ডেড বডি নিয়ে অনেক প্রত্যাশার কথা বললেন কিন্তু আমার ঈদের ছবি রিলিজ করা হচ্ছে বাট আমার এটা ব্যাড রিলিজ আমি কিন্তু আপনার সাক্ষাৎকারে বলছি ডেড বডি আমার ব্যাট রিলিজ আমার ঈদ দুই দুই সপ্তাহ পরে আমার রিলিজ হওয়াটা ঠিক হয় নাই করা নেই ঠিক হয় যাকে আমার জীবনে একটা শিক্ষা হয়েছে শেখা নিলাম কিন্তু এই উড়াধুরার মধ্যে আপনার রিভেন্স কতটা নিরাপদ আপনি মনে করেন কথায় কথায় মানুষ কিন্তু উড়া বলে কোথায় বলে আজ থেকে দশ বারো বছর পনেরো বছর আগের থেকে আমাদের আমরা যখন জন্ম আমাদের মানে আমরা পুরান ঢাকার জন্ম তখন কিন্তু আমরা হালাই উড়া দুরা চলতেছে রে ঠিক আছে এগুলো নতুন কিছু না এসব বাসাও নতুন কিছু আমরা কিন্তু ওই যে একজনে এক সেলুনওয়ালা নাপিত সে যখন চুল কাটে দেখা যায় তার চুলটা এমন উড়া দুরা কাটে তখন আলার হালা নাপিতে চুরা দুরা চুল কাটছে ঠিক আছে এই নাপিতটা ডাকে তবে তুই এমন চুরা দুরা কাটতে অর চুল কাটে উল্টা এই ঘটনা কিন্তু আমার জীবনে আসছে ঠিক আছে এগুলো নতুন কিছু নতুন কিছু বলছে সুপারিশার বলে কাউকে চেনেন না বলছেন তা আপনারা ওই লেভেলের মানে কাউকে কেন তৈরি করতে পারেননি কি কম করতেছি ছবি তো একটার পর একটা করতেছি এখন হয়তো এই দর্শকগুলো তো আজ থেকে পঁচিশ বছর যাবৎ সিনেমা বাংলা সিনেমা তিরিশ বছর চল্লিশ বছর দেখে আসতেছে আর এখনকার যারা আমাদের যারা নায়ক টাইগা তাদের একটু গাপশ্রুতি আছে এই কারণে আমরা পারি না তারা যদি সিরিয়াস হয় তারা যদি কাজকে মূল্যায়ন করে ভালোবাসা করে তারা এখন টাকা ছিনে ফেলছে যে কোনো ছবি ভালো ছবি করতে যাবেন এমন টাকা চেয়ে বসবে হ্যাঁ সেই টাকা দেওয়া মনে করেন যে আমি এখন বলতেছি যে আমার অনেক নায়কটা দেখছি দশ হাজার পঁচিশ হাজার বিশ হাজারটায় প্রথম সেটা বসে দিয়েছে আর তারা এক ছবি এসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ মানে এই একটা এই যে জিনিসটা এ ব্যাড এটা এইটাইতে আমাদের সিনেমার ধ্বংসের কারণ এটাতেই নতুন নায়ক নায়িকা দাঁড়ায় না নায়িকারাও তো এখন অনেক নায়িক আছে যে এক ছবি দুই ছবির করবার আর খুঁজেই পাওয়া যায় না কই যায় শুনি ডুবাই চলে যায় শুনি বিভিন্ন দেশে চলে যায় তারপর আমরা তাদের খুঁজে পাই না নায়কও এখন ওই যে দুই একটা যদি একটা ছবি যদি কোনো রকম একটু ভালো যায় বা একটু ভালো তো না জাস্ট খালি একটু হলে একটু চলতেছে তখন সে আপনার কাছে ডিমান্ড করে বল দশ লাখ বিশ লাখ পনেরো লাখ ডিমান্ড করে বল এই জায়গাটায় আমাদের ইন্ডাস্ট্রি একদম জায়গা মতো নষ্ট হয়ে গেছে রিভেঞ্জ আপনার প্রত্যাশা কেমন বিশেষ করে যেহেতু উড়া একটা ব্যাপার আছে আমি একটা কথা বলি রিভেন্স একটা গল্পের ছবি রিভেন্স একটা বাংলাদেশের মুভি এবং রিভেন্স একটা এমন একটা মুভি আজকে আমি আপনাকে দাওয়াত দিলাম আমার ছবিটা আপনি দেখেন আপনি ঠিক ঈদের পরের দিন আমার একটা ইন্টারভিউ নেন ছবিটা দেখার পরে যদি আপনার কাছে খারাপ লাগে আপনার ইন্টারভিউতে আপনি আমাকে যা বলবেন আমি মাথা দেবেন কিন্তু আপনার যে প্রতিদ্বন্দ্বী ছবিটা তুফান সেটা তো সর্বোচ্চ হল পাচ্ছেন আপনি কটা হল পাচ্ছেন আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমি আমার প্রতিদ্বন্দ্বী চলি রিভেন্স তার রিভেন্সের গতিতে চলবে আর হল আমিও মোটামুটি খারাপ পাচ্ছি না আমিও মোটামুটি ভালো হল পাইতেছি এবং আমি কালকে চারটা হল আমি ক্যান্সেল করছি ছোট হল আমি দিব না এই দিলো গরুর এই হলগুলা গরুর গোয়াল গোডাউন হ্যাঁ ভাই এখন হল বানাচ্ছে এই হলে কি সুবিধা ঠিক হবে এমন হল কেউ যদি দেয় দিতে পারে কিন্তু আমি বাট আমি আপনাকে বলি আমি মমেন সিং বগুড়া তারপরে সাহেবানি মোটামুটি সরি সায়াবানি না কি জানি বলে এটা এই শেরপুর আর বড় বড় হল বড় বড় হলের টার্গেট যে কটা টার্গেট ছিল আমি পাচ্ছি ঝুমুরটা আমি পাইছি যেটা অনেক বড় একটা হল ঝুমুর সেটা আমি পাইছি তো এগুলো সব কিছু মিলে আমি আমার হতে চলবো বাকিটা আল্লাহ বলবো ইনশাল্লাহ আমি কিন্তু সবসময় ভালো সিনেমা বানানোর চেষ্টা করি আর ওই জায়গায় আমি থাকতে চাই তো তুফান ঝরে কি আপনার লগ্নি উঠে আসার লাভ দূরের কথা লগ্নি উঠে আসার সম্ভাবনা দেখছেন যেহেতু আপনি দীর্ঘদিন ধরেই এই প্রফেশনে যদি দর্শক এখন একটা কথা বললে উদাহরণ দিলেই হয় হ্যাঁ দিতে হয় দিন দা ডে অনন্ত সাহেব কিন্তু দর্শক নিয়ে আসে কিন্তু ছবি কিন্তু পরা ঠিক আছে তা আমি সেটার উদাহরণ দেবো না আমি বলি তুই দর্শক হলে আসে দর্শক যদি আমার রিভেন্স দেখে তো ইনশাআল্লাহ আমার আশা হবে কিন্তু একটা সাকিব যে ঈদ হোক উৎসব হোক পার্বণ হোক সে যে একটা তোলপাট তৈরি করে তার ছবিগুলো প্রিয়তমা বলেন রাজকুমার বলেন এবার তুফানের টিজার একটা তোলপাট তো সেটাকে দেখবেন না আমি তো মানে অবশ্যই অবশ্যই কেন দেখবো না দেখতেছি দেখতেছি আমি আমি শুনতেছি তো তো এটা বলি একটা কথা বলি আমরা কিন্তু তুফানের বিরুদ্ধে কখনোই না এটা তার নিজের লোকেরা বানায় তার নিজেরা ইউটিউব বানানোর জন্য আমাদেরকে বিক্রি করে আমাদেরকে বিক্রি করে তারা এগুলো মার্কেটে ছড়ায় কিন্তু আপনাকে আজও পর্যন্ত শুনছেন আমাদের ইন্ডাস্ট্রির কারো পক্ষে থেকে তুফানটা আটকানোর জন্য আমরা কোনো কথা বলছি বুঝছে না কথা হয়েছে তো তুফান আটকানোর জন্য অনেকেই প্রদর্শকরা বলছে যে না তোফান তার আমাদের সাবজেক্টটা ওটা সিনেমা হল মালিকরা আমরা কি পড়ুষারা বলছে কেউ আমাদের উনিশ সংগঠন বা আমাদের শিল্পী সঙ্গে কে বলছে আইন ডব্লিউ রাই কিন্তু ওদের এই ইউটিউব সাত আটটা ইউটিউব আছে যারা ওদের প্রতি ভাষায় টাকা দেয় তালাডি আমাদের কোন আটকানোর কোনো অধিকার আমাদের নাই সাকিব খান অভিযোগ করছেন যে একটা কালো ছায়া বাংলা ছবিকে ধ্বংস করার চেষ্টা করছে বারবার তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে কিন্তু জনগণের ভালোবাসায় এগুলো সব কিছুই নসাত হয়ে যাচ্ছে এই অভিযোগের বিষয়ে আপনার চিন্তা ভাবনা কি কালো ছায়া কোথায় কালো ছায়া এটা এটা স্টানবাদী একটা এটা যদি বলে থাকে আমি স্টানবাদী বলি কালো ছায়া কখনোই কোনো তুফান নিয়ে কোনো আটকাটা চিন্তা ভাবনা করে নাই এটা টোটালি একটা স্টানবাদী মারা দরকার ছিল বেড়েছে শাকিব খান বলছে যে ঘুম থেকে উঠে সে স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া নিউ ইয়র্ক লাস ভেগাস নিভোদা সব বিভিন্ন দেশে দেশে দুবাই মধ্যপ্রাচ্যের নানা দেশ তার ছবির জয় জয়কার হবে বাংলা ছবির পতাকা উঠবে আপনি এমন স্বপ্ন দেখেন না আমি বর্তমানে স্বপ্ন দেখতেছি চালা সিনেমাটা যদি একটু শুনতে পারতাম যে চালা সিনেমাটা খুঁজছে তাহলে আমার খুব ভালো লাগতো যে চালাতে আগে আমরা রিপোর্টটি দাম শুক্রবার দিন চিন্তা করতাম চালাতে কত ছেলেছে চালাতে আঠারো হাজার তুলে ছবি হিট চালাতে বারো হাজার তুলে ছবি হিট না চালাতে ষোলো হাজার এই চালার খবরটা আগে নিয়ে যেভাবে বড় বড় প্রযোজকরা আসছে তাতে করে আপনাদের মতো প্রযোজকদের কি বুঝতেছেন না যে আগামীর দিনগুলো অন্ধকার আপনাকে একটু আগে মানে ক্লিয়ার করছি যে আমার কান্দে বন্দুক রেখা আরেকজনকে গুলি করতেছে তারা কারা করতেছে ব্যাংক ঢুকছে এখন এই কাজগুলোই হবে তার মানে কি ইন্ডাস্ট্রিটাকে ধ্বংসের যতটা বাকি ছিল এখন সেই ধ্বংসটা হয়ে যাবে বেশি দিন না রিসেন্টলি খুব তাড়াতাড়ি দর্শকরা রিভিউজ দেখবে কেন রিভেন্স দর্শকের মনে গেঁথে যাবে এবং আপনারা বিশ্বাস করেন আপনার ছবিটা দেখার পরে বলছি তো ছবিটা একটা গল্পের ছবিটা তো একদম যে গল্পটা আপনার আমার সবার দরকার সেই জন্য দেখবেন বলবেন টিভি দর্শকদেরকে আজ প্রথম ঈদ মুবারক জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক এবং এন সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক এনটিভির এন টিভির বক্তব্য আগে থেকেই আপনারা এন টিভি দেখবেন আপনাদের প্রতি অনুরোধ এবং রিভেন্স আপনাদের মনে গাঁথবে আপনারা হল থেকে বেরিয়ে বলবেন না যে একটা ভুয়া অসুবিধা গেলাম এই কথা অন্তত বলতে পারবেন না বলার এই সুযোগও আমি রাখিনি ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনারা বলবেন যে একটা ভালো ছবি দেখছি এই আশাটাই আমি ইনশাআল্লাহ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকায় ছবির আলোচিত প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন টিভির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ